প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সকলে ভালো আছো। সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যথেষ্ট প্রস্তুতি ইতোমধ্যেই তোমরা নিশ্চয়ই নিয়েছো। তারপরেও কিছু ছোট ছোট অপ্রস্তুতি থেকেই যায়, সেই বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। গত পর্বে সৃজনশীল প্রশ্নের ক এবং খয়ের উত্তর দেবার পদ্ধতি ও কৌশল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। এবারের পর্বে গ এবং খয়ের অর্থাৎ প্রয়োগ ও উচ্চতর দক্ষতার উত্তর দেবার পদ্ধতি কৌশল এবং পরীক্ষার আগে এই দুটো প্রশ্নের উত্তর দেবার জন্য প্রস্তুতি গ্রহণের পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করব। ক ও খয়ের পরে এবার তোমাকে প্রস্তুত হতে হবে গ এর অর্থাৎ প্রয়োগের প্রশ্নের উত্তর দেবার জন্য। এর জন্য তোমাকে যেটি করতে হবে তা হল কবিতার চরণের সাথে প্রতিটি অনুচ্ছেদের বক্তব্য আলাদা আলাদা করে বুঝতে হবে। কেননা এই স্তরে উদ্দীপকের বক্তব্য বা তার কোনো ঘটনা অথবা কোনো চরিত্রের সাথে পাঠ্য বইয়ের কবিতাটির সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি খুঁজে বের করতে হবে। এবারও উদাহরণের সাহায্যে আরো পরিষ্কারভাবে বিষয়টি তোমাদের বুঝিয়ে বলছি। আগে চলো উদ্দীপকটি দেখে নিই। ওরা তাই ফুটে ওঠে ফাগুন এলে, ফোটে কৃষ্ণ চূড়ারে ডালে, ফোটে পলাশ বনে, বারবার ডেকে যায় বলে যায় ভালোবাসি বারে দেশ ও মাটিরে। ওরা তাই ফোটে বারবার প্রতিরোধের দৃপ্ত হাতিয়ার তুলে দেয় হাতে, ওরা ফুল হয় ডালে সুর হয় গানে, রাজপথে নেমে আসে স্লোগানে স্লোগানে। এখান থেকে গয়ের প্রশ্ন করা হলো, উদ্দীপকের ওরা তাই ফোটে বারবার চরণের ভাবের সাথে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবিতার কোন চরণের ভাবগত মিল আছে ব্যাখ্যা করো। উদ্দীপকের এই চরণে আমরা দেখছি দেশ ও মাটিকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন কবিতাদের বারবার ফিরে আসার কথা জানাচ্ছেন, অর্থাৎ তাদের সংগ্রামী চেতনার, দেশপ্রেমের অবিনশ্বরতার কথা বলছেন। এই প্রশ্নের উত্তর দেবার জন্যে তোমাদের স্মরণ করতে হবে কবিতায় কবি চেতনার কোন কোন দিক তুলে ধরেছেন। সেখানে একটি চরণে আমরা পাই কবি বলছেন, যখন আমারই দেশে আমারই শরীর থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। একক ব্যক্তির শরীর থেকে যুগে যুগে প্রতিটি সংগ্রামে রক্ত ঝরতে পারে না। এখানে আমি কোনো একক সত্তা নয়, বরং দেশপ্রেমের চেতনায় উদ্ভূত হওয়া প্রতিটি সত্তাকে কবি এখানে ইঙ্গিত করেছেন। কাজেই এই চরণে আমরা দেখছি সংগ্রামের চেতনার অবিনশ্বরতাকে। সেই সাথে আরও অনেক ঘটনা ও বিষয়ও কবিতায় রয়েছে, কিন্তু অসামঞ্জস্যপূর্ণ দিকগুলি বাদ দিয়ে তুমি শুধুমাত্র সামঞ্জস্যের দিকগুলি খুঁজে বের করবে এবং উত্তরের সপক্ষে সেগুলি উপস্থাপন করবে। এটি তখনই ঠিকঠাকভাবে করতে পারবে যখন তোমরা কবিতার প্রতিটি চরণ ও অনুচ্ছেদ ঠিকমতো জেনে রাখবে। এইবার তুমি প্রস্তুত হচ্ছ ঘয়ের অর্থাৎ উচ্চতর দক্ষতা স্তরের উত্তর দেবার জন্যে। এর জন্য তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে চরণের ব্যাখ্যার পাশাপাশি প্রত্যেকটি অনুচ্ছেদের ব্যাখ্যা যেমন জেনেছ, সেই সাথে সম্পূর্ণ কবিতার ভাব বা মূল বক্তব্য তোমাদের জেনে রাখতে হবে। ভাব বা মূল বক্তব্য জেনে রাখলে এই প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। কিভাবে? আগে প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন করা হলো, সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বক্তব্য কবিতার সম্পূর্ণ ভাব ধারণে সক্ষম নয়, মন্তব্যটি মূল্যায়ন করো। এর আগের প্রশ্নের উত্তরে তোমরা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিক খুঁজে পেয়েছ, এবার তার বাইরে কবিতার কী কী আছে সেটি দেখার পালা। খুঁজতে গিয়ে তোমরা পেলে এই কবিতায় মানুষের শোক ও বেদনার সময়, দালালের অবাঞ্ছিত উপস্থিতি, বাক স্বাধীনতাহীন জীবনের করুণ বিক্ষুব্ধ অবস্থার কথা রয়েছে। কবিতার শেষ অনুচ্ছেদে আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগবাহে কণ্ঠে সবাই, কথাটির মধ্যে তোমরা আরও পাবে মুক্তি অর্জনের জন্যে, সকল অনিয়ম আর অন্ধকারকে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে নেবার জন্যে একজন ঐতিহাসিক নেতৃত্বের নিশ্চিত আগমনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। উদ্দীপকে তো সেগুলি নেই, কাজেই আমরা শেষ প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, উদ্দীপক কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করেনি, এটি আংশিক চিত্র। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা নিশ্চয়ই মনোযোগ দিয়ে তোমরা শুনেছ এবং এভাবে তোমার পাঠ্য বইয়ের বা সিলেবাসের প্রত্যেকটি কবিতা যদি তুমি শিখে রাখো তাহলে আমি আশা করছি সৃজনশীল প্রশ্নের ঠিকঠাক উত্তর তুমি দিতে পারবে এবং ভালো ফলাফল তুমি করবে সে আশাও করছি। এখানে একটি জরুরি কথা তোমাদের বলে রাখি, শ্রেণীতে বা শ্রেণীর বাইরে প্রায়শই একটি প্রশ্ন তোমরা আমাকে করো বা অন্য শিক্ষকদেরও তোমরা করো, অর্থাৎ উদ্দীপক কেমন হবে, কি হবে, এটি নিয়ে তোমাদের দুর্ভাবনার কথা। আমি তোমাদের বলে রাখি, উদ্দীপক নিয়ে তোমরা একদম চিন্তা করবে না, কেননা
পরীক্ষার হলে উদ্দীপক তোমার সামনে থাকবে, পাঠ্য বইটি থাকবে না, কাজেই পাঠ্য বইয়ে তোমার প্রত্যেকটি গল্প, কবিতা, প্রবন্ধ ঠিকঠাক শিখে রাখবে, তাহলেই তোমার পরীক্ষাটি সুন্দরভাবে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা প্রবন্ধ রচনার পদ্ধতি ও কৌশল এবং প্রবন্ধ বিষয়ে কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, সকলের জন্যেই নিরন্তর শুভকামনা।